বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। এখন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোভিড-19 মোকাবেলায় যুদ্ধই করছি। রাজিউদ্দিন আহমেদ রাজু, এমপি। নরসিংদীর রায়পুরায় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ও স্থানীয় সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতার যুদ্ধ করেছিলাম, আর এখন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কোভিড-19 এর মোকাবেলায় আমরা যুদ্ধই করছি। তিনি রায়পুরা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত রায়পুরা উপজেলার কোভিড-19 নিয়ে পর্যালোচনা ও এক সচেতনতামূলক বিশেষ সভায় একথা বলেন। এ সময় তিনি উপস্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ উপস্থিত সকল শ্রেণীর পেশার লোকজনকে যার যার অবস্থান থেকে এই কোভিড-19 মোকাবেলায় কাজ করার জন্য আহ্বান করেন। সবাই সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাইম মোহাম্মদ মারুফ খান। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম, নরসিংদী স্থানীয় সরকার বিভাগের উপসচিব রেজাউর রহমান সিদ্দিকী, জেলা সিভিল সার্জন মোহাম্মদ নরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজগর হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু সাইদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজাল হোসেন সহ অনেকে। এদিকে জেলা প্রশাসক আবু নাইম মারুফ খান অতিথিবৃন্দকে সাথে নিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মর্জাল ইউনিয়নে কোভিড-19 ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডাল, আলু, ডিম, লবণ ও তেল মানবিক সহায়তা প্রদান করেন। এ সময় মর্জাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানজিদা আক্তার নাসিমা উপস্থিত ছিলেন। এদিকে পলাশতুলী ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ VGF এর চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজগর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী মোহাম্মদ বোরহানউদ্দিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সহ অনেকে। নরসিংদীর রায়পুরা থেকে মতিউর মুন্নার তথ্য ও চিত্রে ওকে ওয়ান্ডার টিভি। বঙ্গবন্ধুর নেতৃত্বে আজকে করোনার বিরুদ্ধে কোভিড-19 বিরুদ্ধে তারই সুযোগ কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা কিন্তু যুদ্ধই করছি, রীতিমত যুদ্ধই করছি, আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু আমরা যদি সচেতন না হই, কোনটা ভালো কোনটা মন্দ যদি আমরা না বুঝি না চিনি, একজন লোকের গিয়ে মাস্ক পরাতে গেল, সে বললো মাথা খারাপ, মাস্ক পরে কি মারা যাব। এই যে এই ধরনের ধারণা তাদের, এগুলি দূর করতে হবে। আপনারা শিক্ষক আছেন, আপনারা গ্রামে গ্রামে যান, তাদের বুঝান, বলেন কি করে আপনারা এর থেকে মুক্তি পেতে পারেন। আজকে কিন্তু এই মাসেই ইংল্যান্ড ঘোষণা দেবে করোনা মুক্ত। আমি আরো বেশি খুশি হয়েছি জেলা প্রশাসক এবং জেলা সুপার একসাথে আমাদের রায়পুরা মাটিতে আসছেন। রায়পুরাবাসীর পক্ষ থেকে তাদের আমি ধন্যবাদ জানাই।